মেদিনীপুরে রাম মন্দিরে দিলীপ ঘোষকে কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও ফোন করে মন্দিরের চাবি আনাতে হয়েছে, পুরোহিতকেও মন্দিরে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে। অভিযোগ মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। গতকাল সন্ধ্যায় মেদিনীপুর পুরসভার নবনির্মিত রাম মন্দিরের সামনে সভামঞ্চ থেকে এই অভিযোগ করেন দিলীপ ঘোষ। সভামঞ্চের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ হোর্ডিং লাগানো নিয়েও কটাক্ষ। মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান। এত রাম ভক্ত হলে গত 5 বছরে দিলীপ ঘোষ কেন একটাও রাম মন্দির তৈরি করলেন না? পাল্টা আক্রমণ পুরো চেয়ারম্যানের। রামের কাজে কেউ বাধা দিতে পারে না, কিন্তু যাদের বাধা দেওয়ার অভ্যাস তারা চেষ্টা করেছেন। শুনলাম এই মন্দিরের চাবি প্রশাসন দিতে চায়নি আমাদেরকে, যেতে আমরা পুজো না করতে পারি। শেষ পর্যন্ত চাবি জোগাড় হয়েছে, রামের কাজ হয়েই যায়, আমরাও করে নিলাম। আমাদের পুরোহিত সকালবেলায় 8টার সময় যান, 8টা থেকে 9:30 পর্যন্ত থাকেন, আবার বিকেলেও ঠিক 5:30 থেকে 7টা পর্যন্ত উনি থাকেন ওখানে মন্দিরে, পুজো দেন, পুজো নেন। যত পাবলিকরা যান তাদের পুজো নিয়ে তাদের যা যা দরকার সবটাই উনি করেন। আর আমরা বাধা দেবো কেন? এটা তো ওনার নিজেকে খবর করার জন্য এটা উনি বলছেন। আর এত যদি উনি রামের ভক্ত হবেন, উনি 5 বছর আগে MLA ছিলেন, প্রায় 8 বছর হয়ে গেছে, একটাও কোথাও রাম মন্দির বানিয়েছেন? রাম মন্দির, রাম সীতা মন্দির আমরা বানাই, আমরা হিন্দু তো বড় প্রকাশ করি, আমরা আমরা রামকে নিয়ে রাজনীতি করি না। দিলীপ দা ইজ মোস্ট ওয়েলকাম টু গো দেয়ার, সবাই ওখানে আছেন, মন্দির খোলা আছে। ওনাদের মনে যদি এখন এইসব কনস্পিরেসি থিওরি ঘুরে বেড়ায় তাহলে আমি কি করতে পারি বা আমরা কি করতে পারি? দিলীপ ঘোষ উনি আমাদের MP, ইজ মোস্ট ওয়েলকাম। দিলীপটাকে আমি বলছি, দিলীপটা প্লিজ যান, আপনি ভালো করে পুজো দিন। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবার নিয়মে বদল। জরুরি পরিষেবার নিয়মে বদল আনলো সরকার, এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কি ধরনের নিয়ম বদলের কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে? দেখো, স্বাস্থ্যসাথী প্রকল্পে জরুরি পরিষেবা পেতে গেলে, অর্থাৎ কারোর যদি দুর্ঘটনাজনিত কোনো চিকিৎসা দরকার পড়ে, তাহলে 48 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। 48 ঘন্টার পরে যদি কাউকে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাজনিত সমস্যার চিকিৎসায়, তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা সুবিধা মিলবে না। 2 নম্বর বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা সুবিধা যদি বেসরকারি হাসপাতাল থেকে পেতে হয় তাহলে দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি ডকুমেন্ট বেসরকারি হাসপাতালে জমা দিতে হবে। এখন দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি ডকুমেন্ট বলতে যেটা বোঝায় তা হলো মেডিকেল সার্টিফিকেট, আমরা যাকে MC বলি, সেই MC সরকারি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে পাওয়া যায়। অর্থাৎ সেই রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সেখান থেকে MC করিয়ে সেই MC রিপোর্ট সঙ্গে রেখে তারপর 48 ঘন্টার মধ্যে যদি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া যায় তাহলেই একমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসার সুবিধা মিলবে বেসরকারি হাসপাতালে। এর পাশাপাশি আরেকটা নিয়মে বদল আনা হয়েছে, বলা হয়েছে যে অর্থোপেডিক অপারেশন যদি দরকার পড়ে রোগীর, সেই অর্থোপেডিক অপারেশন করাতে হলে একমাত্র সেই বেসরকারি হাসপাতালের তরফে সরকারের পোর্টালে যে চিকিৎসকের নাম আগে থেকে নথিভুক্ত রয়েছে অর্থোপেডিক সার্জন হিসেবে, একমাত্র তিনিই করতে পারবেন অপারেশন। অন্য কেউ যদি এই অপারেশন করেন তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবে না রোগী। অর্থাৎ একাধিক বদল আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ধন্যবাদ সন্দীপ।